ছাত্রলীগে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ গত দুই দিনে তিন দফা হামলা মারপিট ভাঙচুর লুটপাট গুলি ও ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন চারজন প্রাণনাশের আশঙ্কায় ক্যাম্পাস ফেরেছেন এক পক্ষের অনুসারীরা ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজল ও ছাত্রলীগ কর্মী নাজমুল হোসেন গ্রুপের মধ্যে গেল শুক্র ও শনিবার কয়েক দফা হামলার ঘটনা ঘটে এতে আহত হন নাজমুল অনুসারীর চারজন অস্ত্র ও মাদক সেবনের অভিযোগ এনে নাজমুলের দখলে থাকা পল্লীকবি জসিম উদ্দিন হলের তিনশো পাঁচ নম্বর কক্ষে দেয়া হয়েছে তালা এই রুম বন্ধ এবং এই ছেলের সিট বাতিলের জন্য মানে গণস্বাক্ষর সহ কাগজ অভিযোগ জমা দিয়েছে এখন রুমের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে আর কি রাখা হয়েছে আর দেশীয় অস্ত্র সহ এই উমর বাইরা সজল বাইরা ওনারা সরাসরি বিটিও ফুটের সহ ঘর থেকে অস্ত্র নিয়ে রাখছে পরবর্তীতে এটা সবাই এটা সিলকালা করে দিছে নাজমুল কেন সবসময় তার রুম কেন্দ্র করে এইসব ঘটনা ঘটায় কেন এই রুম কেন্দ্র করে এত ঝামেলা হয় এটা বলার পরে ওর রুমে যায় দেখে যে দুইজন অপস্থা করতেছে ওরা অস্ত্র সহ অবস্থান করতেছে নাজমুলের অনুসারীরা বলছেন শেখ সজলের হয়ে রাজনীতি না করায় তাদের হাতুড়ি পেটা সহ অস্ত্র রাখার অপবাদ দেয়া হয়েছে শেখ সজল ভাই আমাদের কলেজের এসে বলতেছে আনন্দমন কলেজে পড়তে হলে থাকতে হলে মাইমশিং আমার রাজনীতি করতে হবে নাজমুল ভাই কে খুঁজতে আসছে পারে নাই না পাইরা আমাদেরকে এইভাবে অতকিতভাবে হামলা করে যদি আমরা দা হাতে না নিয়ে স্বীকার করি মানে যদি স্বীকার না করি তাহলে আমাদের মেরে ফেলবে সাধারণ শিক্ষার্থীরা যারা আমার সাথে রাজনীতি করে সাধারণ শিক্ষার্থী থেকে বিচ্যুত হয়ে শেখ সজল ভাইয়ের মতো যারা নামধারী ছাত্র নেতা তাদের উপর আক্রমণ করবে তাদেরকে অস্ত্রধারী বানাবে আমাদেরকে বিভিন্নভাবে যেটা সবচেয়ে সস্তা ব্লেম মাদকের ব্লেম এ ধরনের ব্লেম করবে এটা আমাদের জন্য দুঃখজনক এই ঘটনায় শেখ সজল সহ পনেরো জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন নাজমুল হোসেন বিষয়টি তদন্ত করছেন পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ আমাদের একটা হোস্টেল স্টেয়ারিং কমিটি আছে হোস্টেল এর সাথে কি কনসার্ন ছিল আর আমাদের একটা আইন শৃঙ্খলা কমিটি আছে আমাদের নিজস্ব কলেজের অভ্যন্তরীণ কমিটি এই দুটো কমিটির কাছ থেকে আমরা বিস্তারিত জানব জেনে আমরা অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনার মধ্যে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব এই সংক্রান্তে অভিযোগ পেয়েছি আমরা এবং মামলাও নিয়েছি মামলা তদন্ত কাজ চলছে আর কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা নিউজ ডেস্ক দেশ টিভি